জোরপূর্বক এবং বিধিবহির্ভূতভাবে স্কুলের নতুন ভবনের ছাড়পত্র নিতে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান গৌসুদ্দিন লাঞ্ছিত করেছেন প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দকে। নিজের অনুগতদের নিয়ে স্কুলের শিক্ষকদের উচ্চস্বরে শাসিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ায় শিক্ষক সমাজ সহ সর্বত্র চলছে তীব্র প্রতিবাদ। ঘটনাটি 8 জানুয়ারি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পশ্চিমবাগ প্রচণ্ড খা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভুক্তভোগী শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মাধ্যমে বিষয়টি অবগত হয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত অবহিত করেছেন বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুমান মিয়া। তাদেরকে হ্যাঁ করার জন্যই কিন্তু এই কার্যক্রমটা করছেন, আমরা একটু দেখছি আর কি, অবজারভেশন করছি। ওই বিদ্যালয়ের যখন কাজটা শুরু হয় তখন তাদের যে সামনের বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারির কাজ করার সুবিধাতে বাউন্ডারি ওয়ালটা ভেঙে ফেলা হয়েছিল। তখন ঠিকাদারের সাথে প্রধান শিক্ষক বা এসএমসি এরকম শর্ত ছিল যে তারা কাজ শেষ হওয়ার পরে এই অংশটুকু তারা মেরামত করে দিবে, কিন্তু ঠিকাদার এইটা মেরামত না করেই প্রত্যয়নপত্র নিতে চাওয়ায় প্রধান শিক্ষক অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে এখানে গৌসুদ্দিন এবং এলাকাবাসী হস্তক্ষেপ করে ওদেরকে নাজেহাল করার উদ্দেশ্যে শ্রেণী মানে শিক্ষকের প্রধান শিক্ষকের রুমে ঢুকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এবং এটা আমরা পরবর্তীতে শিক্ষকদের মধ্যে জানতে পারি। শিক্ষকরা তাদের বক্তব্য লিখিতভাবে আমার অত্র অফিসে জমা দিয়েছেন। প্রধান শিক্ষক সন্ধ্যা চক্রবর্তী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেছেন, এই আঘাত শুধু আমাকে করা হয়নি, সকল মানুষ গড়ায় কারিগরদের করা হয়েছে। ওনার উনি যে ঘটনাটা করেছেন উনি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করেছেন, কারণ উনি সিএনজি স্টেশনের কিছু লোক, এরপরে আপনার ইয়ে আছে এলাকার কিছু লোক নিয়ে উনি পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছেন। 10 মিনিটের ভিতরে কন্ট্রাক্টারও নিয়ে চলে আসছেন, পূর্বকভাবে আমার কাছ থেকে প্রত্যয়নপত্রতে স্বাক্ষরও নিয়ে নিয়েছেন। উনি আরেকটি কথা বলছেন যে স্বাক্ষর নেওয়ার পর যে এখানে সিএনজি স্টেশনও হবে আর এখানে বাজারও হবে, কোনো প্রাচীর হবে না, এই স্কুল যেভাবে আছে ঠিক সেইভাবে থাকবে, এখানে কারো কথা এলাও হবে না। সাবেক চেয়ারম্যান গৌসুদ্দিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষকবৃন্দ। রামকে যে মানে অসম্মান করা হয়েছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা কিভাবে স্কুলে যাব এবং আমরা আতঙ্কিত, তাই আমরা শিক্ষা অফিসের মাধ্যমে তা ওনারা সাথে যোগাযোগ করে ওনারা আমাদেরকে শিক্ষা অফিসে এসে স্বাক্ষর করার জন্য বলেছেন। আমি এই স্কুলটা নির্মাণকালীন শিক্ষক, কিন্তু এই ঘটনা গোটায় নিজেও মর্মাহত। এলাকার অনেক গণ্যমান্য লোক ছিল, ওনারা কেউই এই ঘটনার পক্ষে আমাদের যে এত অসম্মান করা হয় কেউই বলে না যে ওটা ঠিক হয়নি। আমাদের মাধ্যমে যে কেউ যদি একটা দুঃখ প্রকাশ করতো যেটা ঠিক হয়নি, তাইলে আমরা এত দুঃখ পেতাম না, আজকে আর নিরাপত্তাহীনতায় ভুগতাম না, আজকে স্কুল ছেড়ে অফিসে আসে বসে থাকতে হতো না। তা আমাদের কাছে অত্যন্ত অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে আমরা মনে করি। এই সচেতন ব্যক্তি হিসাবে ওনার কাছ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমরা আশা করিনি। আমরা সারা উপজেলার শিক্ষক এবং দেশব্যাপী সকল শিক্ষকের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, আমরাও নিন্দা জানাচ্ছি, এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নির্যাতন চলতেছে, এভাবে যদি আগামীতে চলতে থাকে তাহলে আমাদের শিক্ষার ভিতটা নষ্ট হয়ে যাবে। শিক্ষকদের যেভাবে অপমান করা হচ্ছে এবং এই অপমান যদি চলতে থাকে আগামীতে শিক্ষার মেরুকরণ ধ্বংস হবে। সুতরাং আমরা চাই শিক্ষক পরিবারের পক্ষ থেকে যাতে সুষ্ঠু বিচার হয় এবং এদেরকে আইনের আওতায় আনা হয়, যে বা যারাই করুক না কেন আমরা এদেরকে কোনো সময় প্রশ্রয় দেব না। এ ধরনের ঘটনা যে আজও ঘটে বাংলাদেশে, তো তা এই শিক্ষকদেরকে এভাবে জিম্মি করে কোনো কাজ আদায়ের জন্য এভাবে জিম্মি করা হয়, এটা আসলে এই সভ্য সমাজে এই ডিজিটাল বাংলাদেশে চিন্তাই করা যায় না, কিন্তু আমরা সেটা দেখলাম। এটা আসলে ম্যাডাম আমাদের এই বিয়ানীবাজারের অত্যন্ত ভালো একজন প্রধান শিক্ষিকা, উনি দায়িত্বের প্রতি অত্যন্ত সচেতন। উনি চেয়েছিলেন যে কন্ট্রাক্টর সাহেব
তার কাজটা যথাযথভাবে সম্পূর্ণ করে সাক্ষ্যটা নেয়। উনার এই চাওয়াটার মাঝে তো কোনো গলত নেই, ভুল নেই, উনি এটা এটা চাইতেই পারেন স্কুলের স্বার্থে। আর এলাকাবাসী বা কেন এর বিপক্ষে অবস্থান নিবে বা কন্ট্রাক্টদারের বিপক্ষে পক্ষ নিয়ে এসে স্বাক্ষরের জন্য চাপ দিবে, এটা আমার বোধগম্য নয়। এজন্য আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মানুষ গড়ার কারিগরদের প্রতি সকলেরই তাদের পক্ষে অবস্থান নিয়ে এটার প্রতিবাদ নিন্দা জানানো উচিত। তাই ইউনিয়নের পশ্চিমবাগ প্রচণ্ডখা স্কুলে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা, আমাদের বিয়ানীবাজারের ইতিহাসে একটা কলঙ্কজনক ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের শাস্তি দাবি করি। এ ঘটনার অভিযুক্ত গৌস উদ্দিন একাধিক গণমাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বললেও শিক্ষকদের লাঞ্ছিত করার ভাইরাল ভিডিওটি লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা। বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।